সুরে সুরে পান করি। ভর্তি চলিতেছে, ভর্তি চলিতেছে, ভর্তি চলিতেছে। আমিও তো বুঝে নিই, ওজন নাম কি? ভাই নাম না জানলে বাবা ভিডিও কেনার লাভ নেই। আন্তর্জাতিক মজলিসের বাংলাদেশ কর্তৃক আয়োজিত সম্মেলনের আয়োজন কেন আমরা সবাই জানি। শেষ নবী, আমার নবীকে শুধু নবীর ভুলে যদি কেউ মানে, শেষ নবী না মানে, তাহলে সেও ইমানদার হবে না। যেমন নবী ঈসা আলাইহিসসালামকে নবী মানছে, কিন্তু শেষ নবী মানার প্রয়োজন নেই। নবী মূসা আলাইহিসসালামকে নবী মানছেন, কিন্তু শেষ নবী মানার প্রয়োজন নেই। কিন্তু আমার নবীকে নবীও মানতে হবে এবং শেষ নবী মানতে হবে। নবী মানছেন, শেষ নবী মানেন নাই, আপনার ইমান নেই। আমার নবী ভুল হইতা নবুয়াত একদম শেষ নবী, এটা তার আলাদা স্পেশাল বলে দেখেন। ওয়া নাবী ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযিত আলা আমিয়াই বিসিদ্দিন উযিত জাওাবুল কালিম অনুসিদ্দিন রব ওহিনাস বিল গানায়ম ওযুয়ানা বিল আবদুল্লাহ ওয়া তুরুরা আমাকে অন্যান্য করে ছয়টা স্পেশাল বিশুদ্ধ মাধ্যমে আমার সম্মান করেছেন। মুসলিম ফালের আমিয়ায় বিশুদ্ধ যেই গুণ ভূমি আওসাফ ভূমি অন্যান্য নবীদের ছিল না, যেই গুণ আল্লাহ পাক আমার জন্য নির্দিষ্ট করেছেন, এর মধ্যে একটা গুণ কি? অকুতুবিয়ার নবী বলি আমার মাধ্যমে নবুয়তের দরজা আল্লাহ পাক শেষ করেছেন। মুসলিমের হাদিস, আমার পরে কোন নবী নেই, আমি শেষ নবী। যদি কেউ আমার নবীকে শেষ নবী মনে না করে সারাসার সে পাপ, কোন সন্দেহ নেই। যে সন্দেহ করবে সেও পাপ, কারণ পাপকে পাপের নামে করলেও সে পাপ হয়ে যাবে। কেন পাপ হয়? আল্লাহকে বিধানকে যে মানবে না তাকে পাপ বলা হয়, অস্বীকার যে করবে। আর অস্বীকার কারিতে কারণ পাপের নাম অনেক করে তাহলে সত্যায়ন তার লাভ হয়। যদি আপনি তাকে সত্যায়ন করেন তাহলে আপনার ইমান থাকবে না। এর জন্য আমরা মনে করি গোলাম শায়তান কাদিয়ানি, গোলাম আহমদ কাদিয়ানি, আবার গোলাম শায়তান কাদিয়ানি। আচ্ছা বলেন তো, গোলাম আহমদ, আহমদের গোলাম, যে আহমদের গোলাম সে আমার নবী হয় না? সে আহমদের গোলাম,
তোমার নাম তো আহমদ না, তোমার নাম তো গোলাম। তাহলে গোলাম শব্দ পাতা হয়ে গেছে, আহমদ হয়ে গেছে। এর জন্য আমি সেই যে আগেকার নবীরা যাতে সুসংবাদ প্রদান করছে সেই ব্যক্তি আমি। তারপরে বলছেন যেহেতু তুমি তোমার নামের গোলাম শব্দ কেটে দিয়ে তুমি নিজের আহমদ দাবি করতেছ, আমি আতা উল্লাহ আমি আমার নামের প্রথমে আতা বাদ দিয়ে আমি এখন আল্লাহ, যেহেতু আমি আল্লাহ আমি তোমার নবুয়ত কেটে দিলাম। তুমি সেরকম গোলাম কেটে দিয়েছো, আহমদ রাখছ, আমিও আতা কাটে কাটার পরে আল্লাহ হয়ে গেছি, আমি তোমার নবুয়ত কেটে দিয়েছি, এখন তুমি নবী নও, তোমার নবুয়ত বাদ হয়ে গেছে। আমরা কি দাবি করতে চাই আর ওরা কি বুঝতে চাই? ওরা বুঝতে চায় যে সংখ্যালঘুদের বাঁচার অধিকার আছে, তার গোলাম আহমদ কাদিয়ানি আর সম্প্রদায় তারও তো বাঁচার অধিকার আছে। আমরা বলি কিন্তু কোনো সন্দেহ নেই, এদেশে খ্রিস্টানদের বাঁচার অধিকার আছে, ইয়াহুদিদের বাঁচার অধিকার আছে, নাসারাদের বাঁচার অধিকার আছে, বৌদ্ধদের বাঁচার অধিকার আছে, কিন্তু কোনো বৌদ্ধ জীবনে মুসলিম তাহলে আমি এটা মানব না। যদি খ্রিস্টান জীবনে আমি মুসলিম তাহলে এটা আমরা মানব না। অনুসারীদেরকে ভিন্ন এক সম্প্রদায় ঘোষণা করে বলতে হবে তারা কাফের, এই মুসলিম আহমদি জামাত এই শব্দটা ব্যবহার করতে পারে না। এর মাধ্যমে মানুষটা কি দেয়? ধোকা দেয়। কি দেয় ভাই? ধোকা দেয়। বিভিন্ন রাষ্ট্রের মধ্যে এই গোলাম শাইতান সালিয়ানিকে কাফের ঘোষণা করা হয়েছে। 90% মুসলমানদের দেশেও আমরা দাবি জানাবো তাদেরকে কাফের ঘোষণা করা হোক। এটা আমার সঙ্গে এখন না ভাই, এটা আমাদের দাবি। দাবি পালন করেন ভালো কথা, দাবি পালন করেন কোনো ঝগড়া নেই, কোনো সমস্যা নেই। সত্য একটা দাবি যে আমরা গোলাম আহমদ কাদিয়ানিকে সরকার, আমরা কাফের তো আগেই জানি, সরকার ঘোষণা না দিলেও সে কাফের, এটা সন্দেহ নেই। সরকারের প্রতিবাদ পক্ষ আমরা করি না, সরকার বলবে কাফের তো আমরা কাফের বলবো, এরকম পক্ষ আমরা করি না। তাহলে ভালো কথা, আপনি শুধু উদার হয়েছে, আপনি সংগ্রাম চান না, সমস্যা সৃষ্টি করতে চান না। আজই আপনি গোলাম শাইতান কাদিয়ানিকে কাফের ঘোষণা না করেন, আমরা বাধ্য করবো কাফের ঘোষণা করতে, বাধ্য করবো। কি বলবো ভাই? কাদিয়ানিদের কাফে এটা আমাদের সংসদ আইন পাস করতে হবে। যদি পাস করেন গরিমসি করেন তাহলে রবি বিরিক্রা তাদের জীবনে জীবনে হলেও কাদিয়ানিকে বাংলাদেশ অমুসলিম ঘোষণা করতে বাধ্য করবে। আপনি জানেন জীবনের মায়া থাকে না, জেলে ঘর
করে না, সামনে কি হবে এই চিন্তা করা কদম বাড়ায় না। আমার নবীর আখিরি সাহাবের প্রমাণ করার জন্য, আমার নবীর খতনে নবুওয়াতকে পুষ্ট করার জন্য প্রয়োজনে আমাদের জীবন দিয়ে দেব, রক্ত দিয়ে দেব, ইনশাআল্লাহ বাংলাদেশের মুখে কাদিয়ানকে অমুসলিম ঘোষণা করে ছাড়বো, ছাড়বো ইনশাআল্লাহ।